ভাই আরো অনেকগুলো আছে আর পাচ্ছি না খিদে পেয়েছে খুব খিদে পেয়েছে আরে বাবা প্রচন্ড টায়ার্ড লাগছে আমি ঘুমোতে চাইছি আর কটা আছে দেখা কটা আছে বল পাঠিয়ে দে আছে কয়েকটা আছে ঠিক আছে প্রমোশন ফ্রমোশন করে এইসব খালি লক্ষ্মী লক্ষ্মী আর লক্ষ্মী বারবার লক্ষ্মী লক্ষ্মী বলো না লক্ষ্মী বললে কিছু কত চেঁচালাম এমনি ঘুম পাচ্ছে আর তো এখন এসব আমি ভূতপুর নিয়ে মানতে পারছি না লক্ষ্মী বলবো না এই বলবো না এই না লক্ষ্মী আচ্ছা নারায়ণ বললে কিছু হবে তো বলছি তো লক্ষ্মী লক্ষ্মী তা তো কিছু হচ্ছে না কিছু হলে তো তাও মানা যেত কিছুই তো ইয়ে তো হচ্ছে না আর ভালো লাগছে না আর প্রমোশন প্রমোশন করে টায়ার্ড হয়ে গেছে আর এত ফুটফুট ভালো লাগছে যে আমাকে ড্রাগ করতে হয়েছে তুই তো এ না আমরা সিনেমাতে যেটা দেখানো হচ্ছে যে আমরা রণ আমরা মানে আমি আমার ক্যারেক্টারের নাম হচ্ছে রণ তো আমি একটা ডকুমেন্টারি শুরু করতে যাই তোমার বাড়িতে তো সেখানে আমি আমার গার্লফ্রেন্ড শেয়াকে নিয়ে যাই তো তার যাতে ওকে প্রপোজ করা যায় আর ডকুমেন্টারি শুরু করা যায় ডকুমেন্টারি শুরু করতে এসে না ব্রেক করতে এসে কোন নাম তো মনে হচ্ছে
রনও তো নিয়ে গেছে, সে একে প্রপোজ করবে না, মানে ওই তোমরা কেন আমরা বলেছিলাম তোমার কথা, তখন বললো সব কিছু হবে না চল। আমি ভয় পাচ্ছি না, তুমি জানো না আমি ভয় পেলে রেগে যাই। আমি ভয় পাচ্ছি না, কেউ কেউ ভয় পাচ্ছে না, কেউ ভয় পাচ্ছে না। তোমরা আমার সাথে খেলা করবে না কেন? আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি। আমি তো ওরকমই জামা কাপড় পরি। বাড়িটা চুজই করা হয়েছে আমাদের ডিরেক্টর সাবিতা, আমরা সব টিম সিলেক্টই করেছে লোকেশনটা ওর জন্যই, এত সুন্দর বাড়ি, এত হন্টেড, মানে শুটিং ছিল। আমরা তো সত্যি সত্যি চেষ্টা করিনি, বিশ্বাস করো। আমরা কিচ্ছু করিনি, তুমি প্লিজ বিশ্বাস করো। তুমি তুমি শ্রেয়াকে তো বিশ্বাস করো, শ্রেয়ার সাথে তুমি কথা বলো, শ্রেয়াকে জিজ্ঞেস করো যে আমরা কিচ্ছু করিনি, আমরা শুটিং এর জন্যই গেছিলাম, আমরা তো ওরকম কোনো তুমি বলো আমরা করবো। তুমি শ্রেয়াকে ছেড়ে দাও। হ্যাঁ, শ্রেয়াকে কিছু করো না, আমাদের নট কিছু করো না, কিছু করো, কারণ আমরা তো ভাবি ইন্টেনশন গেছিলাম। তোমার তোমরা আমার সাথে জানতে পারবে তো আবার আবার দেখো ওদের সাথে, কিন্তু সবার সাথে তুমি তো অনেক, ওদের শুটিং করতে করতেও কিন্তু অনেক ভৌতিক কাণ্ড কারখানা হয়েছে, আমার সাথে হয়নি ঠিক আছে, কিন্তু আমি চাইও না বাবা, আমরা যেতে চাই না, আমি চাই না যে তার জন্য মিলে খেলতে যাই। তুমি এখন যদি থাকো আমরা খেললে তুমি শ্রেয়াকে ছেড়ে দেবে না? আমার সাথে যেতে হবে। তোমার লক্ষ্মীর গল্প সবাই দেখতে আসো 17 তারিখ, ফলে 17 তারিখ তো বেরোচ্ছে, সেটা কে বলবে? ভালো কথা, তোমাকে নিয়েই গল্পটা, তোমাকে আমরা ইনফ্যাক্ট আমরা অত বেশি নিয়ে কথা বলতে পারছি না, তোমার তোমার নামও নিতে পারছি না, যাতে সবাই 17 তারিখ গিয়েই দেখে সিনেমাটা, তোমার আসল গল্প লোকেরা ঠিকঠাক ভাবে তোমার সাথে দেখতে পারে। খেললে এরকম করতে, এরকম তো বললে হবে না, খেললে তো তোমার আমি কোনো কথা শুনবো না, আমি খেলতে যাবো, আমি খেলতে চাই, চলো চলো খেলতে, চলো খেলতে। আমাদেরকে নিয়ে নেবে তোমার তো, মানে আমার এনাকে তো এখানে দরকার না, প্রমোশন করবে কি করবে? আমি খেলবো, তুমি একটু শান্ত হও, তুমি
আর যদি না দেখতে আসো সিনেমা হলে ঠিক আছে।